আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী, সবাইকে ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন আপু আমার দুই দিন আগের ব্লগে কমেন্ট করেছিলেন যে ড্রাগন ফল কীভাবে খেতে হয় বা আমার কাছে কেমন লাগে। তো আমি আপুকে রিপ্লাই দিয়েছিলাম যে যেভাবে খায় ওভাবেই খাবেন, আসলে এর টেস্ট কেমন এর আগে আমারও জানা ছিল না, আপনাকে আমি কি রিভিউ দিব। তো ভাবলাম আপুর জন্য হলেও একবার ট্রাই করে দেখি আসলে এর টেস্ট কেমন। খেতে যে তেমন একটা খারাপ তা না, তবে আমার কাছে মনে হয় বিচিগুলো না থাকলেই ভালো হতো, তবে কালারটা অনেক বেশি আকর্ষণীয়, আমার ফেভারিট কালার। ফ্রিজ খুললেও মিনির ফ্রিজে ঢুকতে হবে। কালকের ব্লগে একজন আপু কমেন্ট করেছিলেন আমি যেন হলুদ চা আবার বানিয়ে দেখাই। আসলে আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা জেনে থাকবেন যে আমি অনেকবার হলুদ চায়ের রেসিপি শেয়ার করেছি, তারপরও আপুর জন্য আজকে আবার শেয়ার করলাম। আমি যে বালির মধ্যে হলুদ রেখে দিয়েছিলাম, তো ওখানে তো গাছ হয়ে গিয়েছে, কিছু হলুদ গাছ লাগিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি মাঝে মধ্যে আর কি, এভাবে হলুদ চা বানানোর জন্য। তাই আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2টা তেজপাতা, 4টা লং, 2 টুকরো দারচিনি, 4-5টা গোলমরিচ আর আদা কুচি, হলুদ কুচি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। কিন্তু লেবুর যে স্লাইসটা ওটা কিন্তু আমি একসাথে দিব না, ওটা রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানি টেনে 1 কাপে চলে আসে। তখন 1 কাপে চলে এসেছে, তখন আমি ছেঁকে নিয়েছি। আর যে 2 টুকরো লেবুর স্লাইস রেখেছিলাম ওটা আমি চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে এটা, যখন লেবুর স্লাইসগুলো দিয়ে দেই তখনই কালারটা চেঞ্জ হয়ে একদম লাইট কালার হয়ে যায়। এই চা হেলথের জন্য অনেক বেশি উপকারী, তবে দিনে 2 বারের বেশি খাওয়া যাবে না, সকালে খালি পেটে খেতে পারেন এবং রাতের বেলা ঘুমানোর আগে খেতে পারেন। সব সময়ের জন্যই আমার জানালার পাশে বসে চা খেতে বেশি ভালো লাগে, তাই চায়ের কাপ নিয়ে জানালার পাশে চলে গিয়েছি, রিল্যাক্সে এখানে বসে চা খাবো। আজকে কিন্তু আমি ওয়াটার ফাস্টিং করব, আমি কিন্তু 2 দিন ফাস্টিং করতে পারতেছিলাম না। আপুরা কমেন্টে বলেছিলেন যে মিনিকে মশলা দিয়ে মাছ না ভেজে দিয়ে স্টিম করে দিতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ ও এটাই বেশি পছন্দ করে আর খুব আরামসে খেয়ে নেয়। ভাজা মাছ অত বেশি খেতে চায় না, যেগুলো মশলা দিয়ে রান্না করি ওগুলো অত বেশি পছন্দ করে না। ডায়েটের সময় অসম্ভব হেলদি এবং ইয়াম্মি একটা খাবার হচ্ছে পিনাট বাটার। খুব সহজেই বাসায় 2-3টা উপকরণ দিয়ে কিন্তু পিনাট বাটার তৈরি করা যায়, যেটা কিনা বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, তবে সবসময় কিন্তু সেটা সুগার ফ্রি থাকে না, তাই সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে তারপর খোসা ছড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে নিয়েছি একটু লবণ। মেনটেইনে আছেন বা বেবিদের জন্য বানাবেন তারা কিন্তু সাথে মধু অ্যাড করতে পারেন, তবে চিনি একদমই অ্যাড করবেন না। আমি এখানে 1 বাটি পরিমাণ বাদাম নিয়েছি, আজকে আমি অল্প একটু পরিমাণ বানাবো, পরবর্তীতে আবার বেশি করে বানাবো কারণ বাদাম শেষ হয়ে গিয়েছে। প্রথমে শুধু বাদামগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি, আর 1 মিনিটের জন্য আমি ব্লেন্ডারটা চালিয়ে বাদামগুলো একটু গুঁড়ো করে নিব।
প্রথমবার ব্লেন্ড করে নিয়েছি 1 মিনিট, আর এতে করে বাদামগুলো কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে। বাদামের গুঁড়াগুলো চারদিক ছড়িয়ে আছে, আমি একটা চামচ দিয়ে সব এক জায়গায় করে নিব। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণ যে ঘি নিয়েছিলাম সেই ঘিটাও দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে বাদামের তেলও ব্যবহার করতে পারেন, আর যারা নন ডায়েট তারা সয়াবিন তেল বা রাইস অয়েল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। বারবার নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করেছি, আর ব্লেন্ড করার পরে এটা কিন্তু স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে, অনেকটা নরম হয়ে গিয়েছে। পুরো বাটারটা আমি একটা এয়ারটাইট জারে ভরে নিয়েছি, জারটা কাচের হলে কিন্তু বেশি ভালো হয়। তবে আমি কিন্তু ঢাকনাটা লাগাইনি, কারণ যখন আমি এটা বানিয়েছি ব্লেন্ড করেছি তখন কিন্তু এটা অনেকটা গরম হয়ে গিয়েছে, আর এই অবস্থায় এটা ঢাকা যাবে না। কিছুক্ষণ খোলা রেখে একটু ঠান্ডা করে তারপর ঢেকে নর্মাল ফ্রিজে 3-4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। যতটুকু পরিমাণ বানিয়েছি তাতে আমার 15 দিনও যাবে না, কারণ এটা অনেক বেশি ইয়াম্মি। অনেকেই বলেন যে ডায়েট শুরু করার পর অনেক বেশি ক্ষুধা লাগে, যখন আপনাদের ক্ষুধা ফিল হবে তখন একটু পরিমাণ পিনাট বাটার খেয়ে নেবেন, দেখবেন যে ক্ষুধা একদমই গায়েব হয়ে গিয়েছে। অনেক আপুরাই বলেন যে লকডাউনের কারণে বাহিরে হাঁটাহাঁটি সম্ভব হচ্ছে না, বা সকালে উঠে হাঁটতে পারছেন না, কোন ধরনের এক্সারসাইজ করবেন বা কোন ধরনের ব্যায়াম করবেন আপনারা। তো আমি একটা সহজ বুদ্ধি দিতে পারি, খুব সিম্পল এবং সহজ। যারা স্টিক দিয়ে ঘর মোছেন তারা স্টিক একদম তুলে রাখবেন, আর দিনে এক বেলা বসে বসে ঘর মুছবেন। ঘর মোছা হচ্ছে সবচেয়ে ভালো একটা এক্সারসাইজ, এতে করে ওজনও কমবে, সাথে সাথে পেটের মেদভুঁড়িও কমবে, বাসার কাজটাও করা হবে। আমার এই আইডিয়াটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পটল ভাজি করছি, আর পটলের ছোলা ভর্তা করছি। ছোলাটা সেদ্ধ করতে দিয়ে তারপরে আমি একটু বাজার গুছিয়ে নিচ্ছি। মাছ পাহারা দেওয়ার জন্য মিনিকে বসিয়ে দিয়েছি, ও বারবার খুব ডিস্টার্ব করে। যখনই কিছু আমি কাজ করতে যাই ওর সেই কাজই করতে হবে, ও আমার হাত দিয়ে সবজি টেনে নিয়ে যায়, চাকু টেনে নিয়ে যায়। তো ওকে বলছি যে মাছের পাশে একদম বসে থাকবি, একটু নড়বি না। তো যখন না মাছ নাড়া দেয় তখনও ভীষণ ভয় পায়। কয়েকদিন পর্যন্ত মাশরাফি মিনির সাথে অতিরিক্ত দুষ্টামি করে, বারবার ওর হাত ধোয়াতে হয়, কারণ মাশরাফির অভ্যেস হচ্ছে কিছুক্ষণ পরপর ও হাত মুখে দেয়, আর এভাবে ওকে ধরে হাত মুখে দেওয়াটা তো একটু ভালো না। বাজার গুছিয়েছি, মাছ কেটেছি, ধুয়েছি, রেখেছি, আর এর আগে আর রান্নাবান্না হয়নি। বিকালবেলা আমি যেহেতু খাবো তো আমি বিকালে পটলের ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে তারপর ছোলাটাও একটু ভেজে নিয়েছি। এর সাথে একটু চিংড়ি মাছ দিলে আরও বেশি টেস্ট হয়, তবে চিংড়ি মাছ ছাড়াও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপু জিজ্ঞেস করেছিলেন যে আম খাওয়া যাবে কি না, একটা পরিমাণ আম খেতে পারেন, তবে এই সাইজের একটা আম খেতে যাবেন না, ছোট সাইজের একটা আম আপনারা প্রতিদিন খেতে পারেন। এখন বিকাল 5টা, আর আমি অ্যাপেল সিডার ভিনেগার রেডি করে নিচ্ছি। কালকে দেখেন আমি যে লেবুগুলো আইস কিউব করে রেখেছিলাম এর এক টুকরো আমি এখন এখানে দিয়ে দিব, আর কতটা ইজি হয়ে গিয়েছে আমার জন্য লেবু কাটা, চেপে রস বের করা, এই কাজগুলো কিন্তু আমার লাগছে না, জাস্ট একটা কিউব দিয়ে দিলেই হয়ে যাচ্ছে।
আজকে পানিটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম নিয়েছি, কারণ এর মধ্যে আমি তোকমা দানা ভেজাবো। এক গ্লাস পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার পরে আর আবার আরেক গ্লাস তোকমা দানা খাওয়া হয় না, তাই একসাথেই ভিজিয়ে রাখছি। যেহেতু আমি পটলের ভর্তা বানিয়েছি, আর ভর্তা তো ভাত বা রুটি দিয়েই খেতে হয়, বিশেষ করে ভাতের সাথেই বেশি ভালো লাগে, তবে আমি রুটির সাথে খাবো, তাই তিসি দিয়ে দুইটা রুটি তৈরি করে নিয়েছি। আর তিসির রুটি আমি কিভাবে তৈরি করি সেটা তো আগেও শেয়ার করেছি, তাছাড়াও এ নিয়ে আমার চ্যানেলে আলাদাভাবে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। 5 মিনিট রেখে আমি অ্যাপেল সিডার ভিনেগারের পানিটা খেয়ে নিব। আর একটু বেশি ভেজালে তোকমাটা আর একটু ভালোভাবে ভিজত, তবে অতটা সময় তো আমার হাতে নেই। আর অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার 10 মিনিট পরে আমি আমার খাবার খাচ্ছি। আজকের সব রান্না কিন্তু শেয়ার করা হয়নি, কারণ বাজার গোছাতে গোছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে লাস্টে আমি শাক এবং মাছটা রান্না করেছি। তবে পটল ভর্তা দিয়ে এই রুটিটা খেতে অসম্ভব মজা পেয়েছি আমি। একভাবে প্রতিদিন ডিম ভাজা খেতে কিন্তু একঘেয়েমি লাগে, তবে এত সবজি শুধু শুধু খাওয়া যায় না, তাই আমি প্রতিদিন চেষ্টা করি একটু ডিফারেন্ট ডিফারেন্ট রুটি তৈরি করতে, তাতে করে আমার খাওয়াটা অনেক সহজ হয়ে যায় আর খাওয়াটা আমি বেশ এনজয় করতে পারি। কোনো কারণে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আজকের ব্লগ এখানেই শেষ করব, আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।